আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখলে তোমাদের খুব ইন্টারেস্ট গ্রো করবে, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা, ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা, কজ অফ মাইনাস থিটা সমান কস থিটা, সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা। তাহলে এখানে কি আসছে দেখো, ছটা ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে কজ এবং সেকের ক্ষেত্রে অ্যাঙ্গেলের মধ্যে যদি মাইনাস থাকে সেটা বাইরে আসছে না, অর্থাৎ কজ এবং সেক মাইনাস হচ্ছে শোষণ করে কিন্তু বাকিরা কোনো শোষণ করতে পারছে না, অর্থাৎ অ্যাঙ্গেলের বা মানে অ্যাঙ্গেলের মধ্যে যদি কোনো প্রকার নেগেটিভ সাইন থাকে তাহলে সেই নেগেটিভ সাইনটা ফাংশনের আগে চলে আসবে। তাহলে এখানে আমরা মাথায় রাখবো কজের ক্ষেত্রে মাইনাসটা আগে আসে না, এটা যদি মাথায় রাখি তাহলে আমরা বাকিগুলো আমরা মাথায় রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। তো কেন আসে না আর কেন আসে সেই বিষয়টা একটু আমরা আলোচনা করব। একটা আলোচনা করলেই আমাদের কনসেপশনটা ক্লিয়ার হবে। এখানে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণায়মান অক্ষ ঘুরে ওএম পজিশনে, আর ঘড়ির কাঁটার দিকে ওপি ড্যাশ পজিশনে এসছে, যেখানে ওপি হচ্ছে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে এবং সমপরিমাপের একটা কোণ হলো ওপি ড্যাশ অঙ্কন মানে উৎপন্ন করেছে, সেটা আছে থিটা, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে সেজন্য এটা নেগেটিভ অর্থাৎ মাইনাস থিটা। তাহলে এখান থেকে উপরের যে চিত্র আছে, যে উপরে যে ও এম পি, এই চিত্র থেকে আমরা কি পাবো, সাইন থিটা সমান আমরা পাবো লম্ব বাই অথিভুজ, এমপি বাই হচ্ছে ওপি, আর কস থিটা সমান আমরা পাবো ও এম বাই হচ্ছে ওপি, আর নিচের অ্যাঙ্গেলের ক্ষেত্রে সাইন অফ মাইনাস থিটা সমান সাইন অফ মাইনাস থিটা সমান আমরা কি পাবো এম পি ড্যাশ ডিভাইড বাই ও পি ড্যাশ। এখানে এম পি আর এম পি ড্যাশ সমান কিন্তু বিপরীত দিকে অবস্থান করে আছে, এটা পজিটিভ দিকে আছে আর এটা নেগেটিভ দিকে আছে, তাহলে আমরা এম পি ড্যাশের জায়গায় কী লিখতে পারি, মাইনাস এম পি, আর ওপি আর ওপি ড্যাশ পরস্পর সমান, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে ওপি ড্যাশের জায়গায় ওপি লিখতে পারি, অর্থাৎ দাঁড়ালো কি মাইনাস এমপি বাই ওপি, আবার দেখো এমপি বাই ওপি সমান হচ্ছে সাইন থিটা, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা সমান আসলো মাইনাস সাইন থিটা। তাহলে কজের ক্ষেত্রে কি আসবে, কজ অফ মাইনাস থিটা সমান, তাহলে কজ অফ মাইনাস থিটা সমান হচ্ছে ভূমি বাই অথিভুজ, অর্থাৎ ও এম বাই হচ্ছে ও পি ড্যাশ সমান, এই ও এম উভয় ত্রিভুজের কমন সাধারণ সেই জন্যে ও এম থাকলো, আর ও পি ড্যাশের জায়গায় লিখতে পারি কি আমরা ওপি, তাহলে এখানে আসছে কি ও এম বাই ওপি হচ্ছে কস্থিটা, অর্থাৎ সমান হচ্ছে কস্থিটা, তাহলে এখানে কি আসলো কজ অফ মাইনাস থিটা সমান হচ্ছে কস্থিটা। তাহলে ট্যানের ক্ষেত্রে কি হবে, ট্যানের ক্ষেত্রে দেখো ট্যান অফ মাইনাস থিটা সমান সাইন অফ মাইনাস থিটা বাই কজ অফ মাইনাস থিটা, অর্থাৎ সমান হবে সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, আর কজ অফ মাইনাস থিটা হচ্ছে
কস থিটা, অর্থাৎ সমান হবে মাইনাস ট্যান থিটা। তাহলে অনুরূপভাবে বাকিগুলোর আমরা মান বের করতে পারবো, অর্থাৎ মাথায় রাখবে কি যে কজ অফ মাইনাস থিটা হচ্ছে শুধু সমান কস থিটা হবে, সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা হবে, কিন্তু বাকিদের ক্ষেত্রে বাকি যে ফাংশন চারটি থাকছে তাদের ক্ষেত্রে অ্যাঙ্গেলের ভিতরে মাইনাস থাকলে মাইনাস আগে চলে আসবে।